ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে একটি প্রোডাক্ট গুগল মার্চেন্ট সেন্টারে বা ফিডে আপলোড করবেন, ঠিক আছে? এটা মনে করেন আপনার ওয়ার্ডপ্রেস তো চিনেন সবাই, আপনারা প্রথমে একটা ওয়ার্ডপ্রেস করছিলেন পেনথিয়ন ডট আইও দিয়ে, মনে আছে? জি ভাই, জি স্যার, পেনথিয়ন দিয়ে, এগুলো কি আছে নাকি ভুলে গেছেন? আছে মনে আছে, না ভাই, আছে 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 এটা দেখেন আপনাদের জন্য তৈরি করছিলাম, এটা আমি আসলে খুঁজে বের করছি, আমার গুলো খুঁজে পেয়ে গেছি, আপনারা ওটা আশা করি খুঁজে পাবেন, হারাবেন না। ওই যে জিএমসি ব্যাচ 3, আপনারা 3 নম্বর ব্যাচ না, দেখেন আপনাদের জন্য যেটা তৈরি করছিলাম এটা আমার কাছে এখনো আছে। এটা আমি একটা আমার ওয়েবসাইটে দেখি কি অবস্থা, ভিজিট সাইট, ওকে, এখানে কিছু প্রোডাক্ট আমাদের অলরেডি আছে, এই প্রোডাক্ট গুলো আমরা ফিডে আপলোড করব, ফিডে আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? এই প্রোডাক্ট গুলো আমরা কিভাবে ফিডে নিব, আমাদের এটা তো কি বলে আমার আমার ওয়েবসাইটে আছে, বাট আমার এটা ফিডে নিতে হবে, গুগল মার্চেন্ট সেন্টারে নিতে হবে না? গুগল মার্চেন্ট সেন্টার আপনাদের জন্য কোনটা করছিলাম দেখি, কোনটা আছে মানে আপনাদের জন্য তো অনেক সমস্যা হয়ে গেছিল, আমাদের শামস ভাইয়ের এটা দিয়ে স্টার্ট করছিলাম, এই জন্য আমার ওইটা থাক নাই, ওইটা ইচ্ছা মতো কাজ করতে পারতেছিলাম না, শামস ভাইয়ারটা নেওয়াটা ভুল হয়েছিল, ওইটা নেওয়া বিভিন্ন সমস্যা থাকে থাকে আমাদের প্র্যাকটিস পারপাসে সবকিছু করতে পারি না। ওকে, যাই হোক, হেবেকো দিয়ে করছিলাম, হেবেকো দিয়ে করছিলাম মনে হয় না, বাংলাদেশ, ওকে, এটা আমার প্র্যাকটিস পারপাসের জন্য একটা মার্চেন্ট সেন্টার আছে, এটার মধ্যে আমি কি করব প্রোডাক্ট গুলো আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ভেরিফাই এবং ক্লেম করতে হবে, ভেরিফাই করতে হবে, তাই না? আমার এই যে সবচেয়ে প্রথম কাজটা হলো এই ওয়েবসাইটের সাথে আগে আপনাকে ভেরিফাই করতে হবে, মানে এটার সাথে একটা এন্ট্রি গেট করতে হবে, যদি আপনারা জানেন, তারপর এন্ট্রি গেটটা আরেকবার দেখাই দিচ্ছে, তার এখান থেকে শব্দ আসছে দেখেন একটু, সাপোজ মনে করেন এখানে আমাকে বলতেছে ভেরিফাই অ্যান্ড ক্লেইম, ওকে, আমার ওয়েবসাইটটা আমি আমার মার্চেন্ট সেন্টারের সাথে কানেক্ট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি ভেরিফাই ক্লেইমে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে ইউর ওয়েবসাইট অ্যাড্রেস, আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়ার জন্য, সো আমি কি করব আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো, যদি এটা আমাদের ডেমো ওয়েবসাইট, যাই হোক আমাদের প্র্যাকটিস পারপাসে কাজ চলবে, সো আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি নিয়ে যাচ্ছি, দেখেন সবাই খেয়াল করেন যাদের গ্যাপটা ছিল এখানে ক্লিয়ার হয়ে যাবে, তো দেখেন এখানে আমার ওয়েবসাইট, আপনাকে হয়তো বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিতে পারে, আপনার যে ওয়েবসাইটটা থাকবে বা আপনার নিজের ওয়েবসাইট থাকতে পারে, এই ওয়েবসাইটটা এখানে বসাবেন, বসানোর পর কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ, সে লোডিং নিবে, বলতেছে আনভেরিফাইড এবং আনক্লেইমড, এখন এই অবস্থায় আছে ওয়েবসাইটে, জাস্ট সে সার্ভারে সেভ করে নিয়েছে, বাট এটাকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ এটাই যে আমার ওয়েবসাইট, এটা যে আমার ওয়েবসাইট বা আমার ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করতেছি, তার জন্য তারা কিছু প্রুফ চাই, প্রুফটা কি, সেটা হতে পারে HTML ট্যাগ হইতে পারে, গুগল ট্যাগ ম্যানেজার হইতে পারে, গুগল অ্যানালিটিক্স হতে পারে, যদিও এই দুটো একটু বিস্তর বিষয়, ট্যাগ ম্যানেজার জানতে হবে অথবা গুগল অ্যানালিটিক্স সম্পর্কে বিস্তর ধারণা থাকতে হবে, তখন আপনি এগুলো দিয়ে করতে পারবেন। তো আমাদের হাতে এখন একটা অপশন আছে যেটা হলো HTML ফাইল, HTML কি কেউ বলতে পারেন HTML মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এখন আমাদের ভয়ের কিছু নাই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা করব, এটার ভয়ের কিছু নাই, আমাদের এখানে একটা কোড আছে, এই কোডটা শুধু আমাদের ওয়েবসাইটে বসাই দিতে হবে, আমাদের এখানে কোনো কোড লিখতে হবে না, কোড লিখা তো জানি আমাদের অনেক ঝামেলার বিষয়, কোড আমরা বুঝি না, যারা বিশেষ করে ডিজিটাল মার্কেটার তাদের কিন্তু কোডটা নিয়ে একটু ঝামেলা থাকে,
আমি নিজে ভালো করে কোড বুঝি না, ভালো করে না একেবারেই বুঝি না বলা যায়, শুধুমাত্র এসটিএমএল সম্বন্ধে একটু ধারণা আছে, এছাড়া বাকি আপনার অ্যাডভান্স লেভেল আর কোনো কিছুই নাই। তো নর্মালি আমাদের আর কোনো কিছু কাজ করতে হবে না, জাস্ট এখানে বলতেছে তুমি কপি করো, বললাম করে নিলাম কপি। তো কপি করলে আমি এটা কোথায় রাখবো বলেন তো, কোথায় রাখবো? এটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এ রাখবো, বাট আপনি যে আপনার ওয়েবসাইট এটা তারা আইডেন্টিফাই করবে। এখন আইডেন্টিফাই করতে গেলে আপনার ব্যাক এন্ড এর একটা অ্যাক্সেস থাকতে হবে। আপনি যদি মনে করেন আমি এখানে চলে গেলাম আর একটা কোনো ওয়েবসাইটে, সাপোজ মনে করেন এই ওয়েবসাইটে চলে গেলাম, এই একটা ওয়েবসাইটে চলে গেলাম, এখানে কি আমি বসাইতে পারবো? এই ওয়েবসাইটে কি বসাইতে পারবো আমার ট্যাগটা? না ভাই, কারণ এটার অ্যাক্সেস আমার কাছে নাই। ঠিক আছে, এটার অ্যাক্সেস আমার কাছে নাই, এটা অ্যাক্সেস আছে আমার এটার, অর্থাৎ এটা তারা কনফার্ম করবে শুধুমাত্র যে কোনো ওয়েবসাইট থেকে, আপনি যে কোনো এই ওয়েবসাইট আপনাকে বসাইতে পারবেন, বাট তাকে ভেরিফাই করতে পারবেন না। ভেরিফাই করতে গেলে আপনাকে চলে যেতে হবে কোথায়? ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে যাওয়ার ক্ষেত্রে আমরা কোথায় যাব? আমাদের ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন সবাই খেয়াল করেন অ্যাপিয়ারেন্স একটা মেনু আছে, অ্যাপিয়ারেন্স, এখানে থিম, কাস্টমাইজ, উইজেটস, মেনু, স্টার্টার টেমপ্লেট, আস্ট্রা অপশন, তারপরে হচ্ছে থিম, ফাইল এডিটর, একেবারে নিচে থাকবে এটা, যত ফাইল যুক্ত হতে পারে বিভিন্ন থিম টিম, তার মধ্যে আপনি চেক করবেন থিম ফাইল এডিটর, একেবারে নিচের বিষয়টা থিম ফাইল এডিটর, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার কাছে কিছু একটা উইন্ডো চলে আসতেছে। ওকে, যারা ফাইবারে কাজ করেন তাদের জন্য ছোট একটা মেসেজ, আগামী 18 তারিখ ফাইবার কয়েক ঘন্টার জন্য ডাউন থাকবে, হয়তো বা মানে স্টার্টিং হতে পারে ইউটিসি টাইম 5টা থেকে, বা ভোর 5টা থেকে আর কি। হ্যাঁ, আমাদের টাইম ভোর 5টা থেকে কয়েক ঘন্টার জন্য ফাইবারটা মানে ডাউন থাকবে। সো কেউ করবেন না, চিন্তা করবেন না, ঠিক আছে? 18 তারিখ। তো যাই হোক, আমরা অ্যাপিয়ারেন্সে চলে গেলাম, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর বলতেছে কোথায়, আমরা কি এখন এখানে বসাইলে হয়ে যাবে? না না না, হেডার টেকে বসাইতে হবে, header.php। হ্যাঁ, এই দেখেন একটা খুঁজে বের করতে হবে, দেখেন header.php, অর্থাৎ আমাকে হেডার ফাইলে ঢুকাইতে হবে। অলরেডি তারা বলে দিছে আমাকে, তুমি এটা তোমার হেডার সেকশনে এটা দিতে হবে, এই দেখছেন ওইখানে বলে দিছে একেবারে সুন্দর করে, হেডার হেড সেকশনে দিতে হবে। হেড সেকশনটা আমরা মূলত পাবো কোথায়? আমাদের কোথায়? আচ্ছা, এই ব্রাউজারে তো header.php। হ্যাঁ, এই ফাইলটাতে ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক করবো, হ্যাঁ ডাবল ক্লিক করার দরকার নেই, একটা করলেই হবে। একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আপনাকে এই কোডটা, তাদের যে কোড এখানে আসতেছে, এই কোডে আমাদের এখানে এটা দিয়ে দিতে হবে। তো আমি হেডটা খুঁজতেছি, দেখি হেড, এই হেড, এটা অলরেডি দিয়ে করা আছে একটা, যেমন অন্য একটা সেটটা আছে, এটা আমি তো ডিলেট করে দিচ্ছি। তো আপনারা কি করবেন এইরকম ভাবে, এই যে হেডটা দেখেন, এই প্রথম হেডে যদি ক্লিক করেন পরের হেডটা আপনাকে কাউন্ট করে দিবে যে কোন জায়গায় আছে, যদি 100 লাইন নিচেও থাকে সে আবার মার্ক করে দিবে। হ্যাঁ, যেমন আমি যদি যে এই HTML এ ক্লিক করি, দেখেন একেবারে নিচে আমাকে HTML টা দেখাইতেছে। ও HTML HTML এটা তো শেষ না, শেষ মেটা মেটা মেটা, শেষটা কোথায়? বডি, সেখানে ওই ফাইলটা, এই এ শুরু আছে, রে দিয়ে শেষ। তো আমরা এইটা বুঝতেছি, দেখেন আমাদের এই যে হেডে, প্রথম হেডে ক্লিক করলে শেষ হেডটা আমাকে দেখাই দিচ্ছে। দেখানোর পর আপনারা এইটা একটা ভুল করবেন অনেক সময়, এখানে এখানে এন্টার দিবেন না। হ্যাঁ, এখানে এন্টার দিবেন না, এটা জায়গায় রাখবেন, যেভাবে সেভাবে রাখবেন। রাখার পর এর উপরের লাইনটা, জাস্ট উপরের লাইনটা, হ্যাঁ, যেটা আপনার শপিফাই হোক আর ওয়ার্ডপ্রেস হোক, যে কোনোটাতে আপনি উপরের লাইনটা, যে হেড সেকশনের জাস্ট উপরের যে লাইনটা আছে, এটার নিচে পিছনে আপনি কার্সরটা নেবেন। নেয়ার পর সুন্দর করে এখানে একটা এন্টার, দুইটা এন্টার দিবেন, দেওয়ার পর এখানে বসায় দিতে পারেন। বসায় দেওয়ার পর জাস্ট আপডেট ফাইল, জাস্ট দিবেন আপডেট ফাইল। ওকে, তো এখন আমাদের এটা আপডেট হয়ে গেছে, আমাকে সাকসেসফুলি দিছে। আমরা চাইলে এটা বেরিয়ে যেতে পারি অথবা এখানে রাখলাম, রাখতে পারি, কোনো সমস্যা নাই। তারপর আর একটা বিষয়, আপনারা এটা আসলে কি হয়েছে কিনা এটা দেখার জন্য এই যে এই বা এইখানে আবার চলে আসবেন। আসার পর মানে আপনার একদম ফ্রন্ট এন্ডে চলে আসবেন, আসার পর দিবেন এখানে
ভিউ পেজ সোর্স এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ পেজ সোর্স এখানে কন্ট্রোল ফাইন্ড মানে কন্ট্রোল এফ দিবেন, এফ দেওয়ার আবার এটা বসায় দিবেন ওই যেটা এখানে দেখবেন এখানে আমার চলে আসছে। দেখেন হেড সেকশনের উপরে যেখানে বসাইছি ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা আমরা বুঝতে পারতেছি যে আমার বসানোটা ঠিকঠাক হয়ে গেছে। ওকে, তাহলে যদি আমরা এটা দেখতে পাই আমার, ওকে এখন আমি যাব আবার আমার গুগল মার্চেন্ট সেন্টারে ভেরিফাই ওয়েবসাইট। ভাইয়া জি আরেকটা সহজ উপায় আছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন ইনস্টল করেন হেডার এন্ড ফুটার, ওটা ইনস্টল করলে ওখানে হেডারের মধ্যে জাস্ট কোডটা কপি পেস্ট করে দিয়ে সাবমিট করলে হয়ে যাবে। বুঝতে পারছি, এখন আমরা তো ডেভেলপার না, মূলত এখন প্লাগইন বুঝতে হবে, সবাই তো প্লাগইন বুঝবো না তাই না? প্লাগইনটা কোথায় খুঁজে পাবে, প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে অ্যাক্টিভ করতে হয়, ওই ধরনের ঝামেলায় আমাদের যাওয়া দরকার নাই। যেহেতু এখানে হেড হেড ডট হেড আর ডট পিএসপি তে এটা আমাদের ডিফল্ট আছে, এখানে বসাই দিলে একেবারে ইজি, কোনো সমস্যা নাই। তো দেখেন আমি এটাতে আমি জাস্ট ভেরিফাইড ওয়েবসাইট দিছে, আমাকে গ্রিন সিগন্যাল দিছে, ইয়েস তোমার এটা ভেরিফাইড। তো এই জিনিসটা করবেন সবাই, মানে এই কোডটা বসাইতে দেয়া খেয়াল করবেন, আমরা যদি টুলটা পাল্টা বসাই সে কিন্তু ভেরিফাই নিবে না। তো আমরা এই যেটাকে নর্মালি নামাবো না, নামাবো যখন হেড সেকশনের উপরেরটাতে, সবাই খেয়াল রাখেন হোক শপিফাই হোক ওয়ার্ডপ্রেস হোক যে কোনোটাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে বসাবো, এন্টার দিয়ে কোডটা বসাই দিব, দুই একটা এন্টার দিয়ে এই কোডটা আমরা বসাই দিলে জাস্ট হবে, জাস্ট আপডেট ফাইলটা দিয়ে দিবেন সবাই, তাইলে কিন্তু আপনারা কোনো সমস্যা হবে না, অন্যথায় বিভিন্ন সমস্যায় পড়বেন। তো দেখেন এটা আবার দেখার জন্য আমরা চাইলে পেজ সোর্স গেলেন, হ্যাঁ পেজ সোর্স ওই যে ওইখানে যে কোড গুলো আছে এখানে এই কোড গুলো আছে, জাস্ট এখানে কন্ট্রোল ফাইন্ড দিলে আপনি এটা দেখতে পারবেন যে এটা আসলে ঠিকঠাক মতো বসছে কিনা। যাক, যদি এটা বসে গেছে আমাদের কোনো সমস্যা নাই, এটা নিয়ে অনেকের প্রবলেম ছিল, দু একজন আমাকে মেসেজ দিচ্ছিলেন, যাক আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন কি করতে হবে, এটাকে আমাদের ক্লেম করতে হবে। এখন ভেরিফাইড হইলো ভালো কথা, এটার সাথে আমার ক্লেম করতে হবে। ক্লেম করলাম, ক্লেম ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই সে আমাকে বলতেছে ক্লেম এন্ড ইউর ওয়েবসাইট ভেরিফাইড এন্ড ক্লেম। ওকে, একটু মিউট করে রাখেন ভাই, এই ছোট কাজটা হল। একটু যারা আছেন ভাই নিজে থেকে একটু কন্ট্রোলে থাকেন। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটটা এটার সাথে এন্ট্রিগেট হয়ে গেছে।